আপনি তাকে সেই লাল ফুলে ছাওয়া বাগিচা ঘেরা মহল্লার নামে কিল্লা লালবাগ, শাহজাদা আজম লালবাগের কোনো সামরিক দুর্গ বানাতে চাননি। তিনি চেয়েছিলেন শান শওকতে বাস করবার জন্যে নদীর তীরে মনোরম একটি শাহী প্রাসাদ, আর সেই প্রাসাদটিকে রক্ষা করবার জন্যই নদীর পাড় ঘিরে প্রাকার ও নজরদারির জন্যে বুরুজ। প্রাকারের পূর্ব পশ্চিম দৈর্ঘ্য প্রায় 2000 ফুট, উত্তর দক্ষিণে প্রায় 800 ফুট। দক্ষিণে নদীর মুখে শান্তি পাহারার জন্যে বুরুজের পর বুরুজ নির্মাণ কাজ চলতে থাকে। মানুষ ভাবে এক, হয় আর এক, দুর্গ তখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে অসমাপ্ত রইল এই দুর্গের সবচেয়ে পরিচিত মুখ, দক্ষিণ পূর্ব কোণের সেই তরুণটি। মুঘল স্থাপত্যের সকল বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠলেও এটি রয়ে যায় অসমাপ্ত। শাহজাদা আজমের বিদায়ের দিনে